সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন, যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুগণ, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, আজকের এই ভিডিওটা একটা খুব ভালো খবর তোমাদের দেবো, স্পেশালি যারা টেট এক্সাম দিয়ে 2012 সালে টেট এক্সাম যারা দিয়েছিল। তোমরা জানো 2012 সালে টেট এক্সামের কেস চলছিল এতদিন ধরে, সেই কেসের ফাইনাল ভার্ডিক্ট এসে গেছে। শুক্রবার দিন ফাইনাল ভার্ডিক্ট বলে দেওয়া হয়েছে এবং সেই ভার্ডিক্টের শেষে চারেরা চাকরি পেয়েছিল টেটে 2012 সালে পরীক্ষা দিয়ে। তারা সবাই স্বস্তিতে থাকতে পারো, কারণ চাকরি সবাইই থাকবে। এবং শুধু যে লেখাটা তুমি দেখতে পাচ্ছ, প্রাথমিক টেট 2012 বাতিল নয়, বাতিল করেনি কোর্ট থেকে, তো যেটা আর কি খুব ভালো দিক আর কি কোর্টের। শুধুমাত্র পর্ষদকে 1,00,000 টাকা জরিমানা করেছে হাইকোর্ট। তো সেই জন্য সবাই এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারো, যারা আর কি মানে চাকরি করছো, যারা এখন 2012 সালে টেট পরীক্ষা দিয়ে যারা চাকরি করছো। তো পুরো আর্টিকেলটা তোমাদের পড়িয়ে দেবো, একবার শুনিয়ে দেবো কী লেখা আছে এক্স্যাক্টলি। একটু বড়ো আছে আর্টিকেলটা, তো পুরোটা ধৈর্য ধরে একটু শুনে নাও। প্রায় 17,000 প্রাথমিক শিক্ষককে স্বস্তি দিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে ঘোষণা করল প্রাথমিক টেট 2012 বাতিল নয়। তবে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এও জানিয়ে দেন, ব্যাপক অনিয়ম হয়েছে, যার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে 1,00,000 টাকা জরিমানার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। এক মাসের মধ্যে এই টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে 19 জন মামলাকারীকে। বুধবারই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে ইঙ্গিত মিলেছিল 2012 টেট সম্ভবত বাতিল করা হবে না। শুক্রবার রায় সেটাই ঘোষণা করা হলো। 2012 সালে প্রাথমিক টেট পরীক্ষা অনিয়মন হয়েছে বলে গতকালই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে অনিয়ম সত্ত্বেও ইতিমধ্যে নিযুক্ত প্রায় 17,000 প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ ও বৃহত্তর স্বার্থে আদালত 2012 নিয়োগ বাতিল না করার সিদ্ধান্ত নেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে মামলাকারীদের দাবিকে মান্যতা দিয়ে অনিয়মের জন্য ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেয় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। অবশেষে 5 বছর পর ভুল স্বীকার, প্রাথমিক টেট 2012 অনিয়ম হয়েছে বৃহস্পতিবারই আদালতে ভুল স্বীকার করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এই যাত্রায় জরিমানার টাকা গুনে রেহাই পাচ্ছে পর্ষদ। জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে বাপি কান্দার সহ 19 জন মামলাকারীর হাতে এক মাসের মধ্যে তুলে দিতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। মামলার রায় দিতে গিয়ে এদিন হাইকোর্ট এদিন জানায়, 2012 টেটে 45,00,000 পরীক্ষার্থী ছিলেন, পরীক্ষায় বসেন 30,00,000, 34,000 শূন্যপদের জন্য পরীক্ষা হয়। টেটের মাধ্যমে প্রায় 19,000 প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয়েছেন, সরকারি খরচে এই ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। এখন পরীক্ষা বাতিল করলে তা বৃহত্তর জনস্বার্থ বিরোধী হবে। পাশাপাশি ডিভিশন বেঞ্চ রায় এটাও স্পষ্ট করে দিয়েছে, ভবিষ্যতে যে কোনো টেট নিতে হলে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের নির্দেশিকা যথাযথভাবে মেনে চলতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। 2017 সালের টেটের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখান থেকে এই নির্দেশিকা মেনে কাজ করবে পর্ষদ। 2012 সালে প্রাথমিক টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2013 সালে পরীক্ষায় বসেন প্রায় 30,00,000 পরীক্ষার্থী, কিন্তু পরীক্ষার সিলেবাস বহির্ভূত প্রশ্নের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজা চট্টোপাধ্যায় সহ একাধিক পরীক্ষার্থী। প্রথমে সিঙ্গেল বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে চলে এই মামলা শুনানি। এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন তাদের হলফনামা দিয়ে হাইকোর্টকে জানায়, প্রাথমিক টেট 2012 কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূতই এসেছে। সিলেবাসের বাইরে প্রশ্ন আসার বিষয়টিকে মান্যতা দিল, পরীক্ষা বাতিলের নির্দেশ দেয়নি বিচারপতি বসাক। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে অসন্তুষ্ট পরীক্ষার্থী। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবারই ডিভিশন বেঞ্চ মামলাকারীদের দাবিকে মান্যতা দিয়ে জানিয়ে দেয় অনিয়ম হয়েছে। একই সঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছিল টেট পরীক্ষার অনিয়ম হলেও ইতিমধ্যে নিযুক্ত প্রায় 17,000 শিক্ষকের চাকরি চলে যাওয়ার মতো কোনো আশঙ্কা নেই। তাদের ভবিষ্যতের স্বার্থেই পরীক্ষা বাতিলের পরিবর্তে পর্ষদকে মামলাকারীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ফলে এদিন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন 2012 টেট উত্তীর্ণ কর্মরত প্রায় 17,000 প্রাথমিক শিক্ষক। তো এটা একটা খুব ভালো খবর, যারা 2012 সালে টেট পরীক্ষা দিয়ে এখন শিক্ষকতা করছো,
যে পরীক্ষা বাতিল করেনি, হাইকোর্ট থেকে পরীক্ষা বাতিল করেনি এবং হাইকোর্ট এই জন্যই বাতিল করেনি, কারণ 17,000 শিক্ষক যারা এখন চাকরি করছে তাদের ফিউচার নিয়ে অনেকটা প্রবলেম হয়ে যেত, তাদের ফিউচার হয়তো অন্ধকারে চলে যেতে পারতো। সেই জন্য সেই সব জিনিস খেয়াল রেখে হাইকোর্ট টেট পরীক্ষাটা বাতিল করেনি, শুধুমাত্র জরিমানা দিয়ে পর্ষদকে এই মামলাটা আপাতত ক্লোজ করে দিয়েছে। এটা খুব ভালো খবর হাইকোর্টের পক্ষ থেকে, তো কোর্টের তরফ থেকে এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ, একদম সঠিক সিদ্ধান্ত আমার মধ্যে নিয়েছে। তো বন্ধুগণ, এই ভিডিওটা, এই ভালো খবরটি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য ভিডিওটা বানানো। যার টেনশন নিয়ে লাভ নেই, যারা 2012 সালে ডেট দিয়েছিলে তাদের জন্য সত্যি একটা সুখবর, আপাতত আজ থেকে পুরো মামলা মিটে গেল, এবার থেকে তোমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারো। তো বন্ধুগণ, এই ভিডিও এই পর্যন্তই, নেক্সট দিন দেখা হবে, নতুন কোনো এরকম আপডেট থাকলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো সেই জন্য এই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটা শেয়ার করে দাও, শেয়ার করলে সবাই এই খবরটা জেনে যাবে এবং একটা খুব ভালো খবর, যারা শিক্ষক হবে ইন ফিউচার কিংবা শিক্ষক হয়তো হয়ে গেছে যারা এই মামলায় ইনভলভ ছিলে তাদের জন্য সত্যি একটা ভালো খবর, সবাই যাতে জেনে যেতে পারে। তো সেই জন্য ভিডিওটা শেয়ার করে দাও, কিছু বলার থাকলে নিশ্চয়ই নিচে কমেন্ট সেকশনে আছে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাতে পারো। তোমরা এই চ্যানেলটাকে ফলো করতে পারো, আমাদের ফেসবুক গ্রুপ আছে অফিসিয়াল এবং টেলিগ্রাম গ্রুপও আছে, তো দুটো গ্রুপই তোমরা জয়েন করতে পারো, তার লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই, নেক্সট দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।